সালাতে ইমামের দায়িত্ব পালন করলে অবশ্যই এটার একটা সওয়াব তো আছে, অতিরিক্ত সওয়াব। সেটা হলো যে তিনি যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, তার নামাজের মাধ্যমে যদি মুক্তাদিদের নামাজটা সুন্দর হয় তাহলে এই সৌন্দর্য নামাজের একটা সওয়াবও তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই কারণে যিনি ইমাম হবেন, আর ইমামের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের দরকার আছে, অর্থাৎ ইমামতের জন্য তার কিছু যোগ্যতা থাকা চাই। তার মানে মুক্তাদিদের চাইতে ইমাম কিছু না কিছু বিষয়ে তার সালাত আদায়ের জন্য কিছু জ্ঞান অতিরিক্ত আছে, এই কারণে তিনি ইমাম। আর ইমাম হিসাবে যদি তিনি, যেহেতু তার দায়িত্বটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ, ওনার নামাজ যদি নষ্ট হয়ে যায়, উনি যদি উল্টাপাল্টা নামাজ পড়েন তাহলে পেছনে এটার দায়ভারও তার নিতে হবে। আবার উনি যদি সুন্দর করে নামাজ পড়েন, পেছনে সবাই যদি সুন্দরভাবে নামাজ পড়েন, তাহলে এটা সওয়াব তিনি পাবেন। এই কারণে অবশ্যই তিনি কিছু বেনিফিট পাবেন।